সুখা মরসুমের মাঝামাঝি সময়ে প্রত্যন্ত এলাকাগুলোতে জল সংকট তীব্র আকার ধারণ করল। উপজাতি এলাকার জনজাতি অংশের মানুষজনেরা নিত্যদিন প্রায় 3 কিলোমিটার চড়াই উতরাই পথ অতিক্রম করে ছড়ার অপরিশোধিত জল সংগ্রহ করতে হচ্ছে, যা এক অভাবনীয় বিষয়। মুঙ্গাকামী ব্লক প্রশাসন এবং এডিসি প্রশাসনের বদান্যতায় গিরিবাসীদের জলের সমস্যা একই তিমিরে রয়ে গেল বিগত কয়েক দশক ধরে সারা বছর জল সংকট প্রত্যন্ত এলাকাগুলোতে। ঘটনা কাকড়াছড়া এডিসি ভিলেজের বাইগুন সিং পাড়াতে। এই উপজাতি এলাকায় প্রায় 50 পরিবার জনজাতিদের বসবাস। এলাকার গিরিবাসীরা পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না গত কয়েক দশক ধরে, এমনটাই অভিযোগ গিরিবাসীদের। জল কোন জায়গা থেকে আনানো লাগে তোমরা? সরাত থেকে আনলে দূরে। কত কিলোমিটার হইব? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। এই জায়গাটার নাম কি? এই আমনে কাকড়াছড়া। ফলে ওইসব এলাকার মানুষজন এক প্রকার কাংড়া ছড়ার জল দিয়ে জলের চাহিদা মেটাতে হচ্ছে। তাও আবার চড়াই উতরাই পার করে 3 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে কাংড়াছড়া থেকে জল সংগ্রহ করতে হচ্ছে নিত্যদিন। তাও অপরিশ্রুত জল ব্যবহার করার ফলে উদর গঠিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় তাদের মধ্যে। জল সমস্যা দূরীকরণে আশ্বাস দিলেও